What seems strange is that the other men have not reacted in it. হ্যালো বন্ধুরা, ঘুম মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। মানুষ জীবনের তিন ভাগের এক ভাগ বা তার বেশি সময় ঘুমিয়ে কাটিয়ে দেন। মানুষের মস্তিষ্ক কার্যকর রাখতে ঘুমের বিকল্প নেই। আবার অনেকে ঘুমহীনতায় ভোগে, ফলে তারা নানা রকম সমস্যায় সম্মুখীন হন। তবে যদি কোনো মানুষকে জোর করে বা কোনো ওষুধ প্রয়োগ করে দিনের পর দিন ঘুমোতে না দেওয়া হয়, তাহলে তার কী হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে রাশিয়ার কিছু গবেষক এমনই করেছিল, যেটি রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট নামে পরিচিত। চক্ষুপেয়র আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি 30 দিন না ঘুমিয়ে থাকার ফলে তাদের সাথে কি কি হয়েছিল। তো চক্ষুপেয়র ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরাশক্তিগুলো মত্ত হয়েছিল নতুন নতুন অস্ত্র, যুদ্ধকৌশল এবং নতুন সব সামরিক সরঞ্জাম তৈরির গবেষণায়। এর মধ্যে কিছু কিছু গবেষণা ফল দিলেও বেশিরভাগই ভয়ানক পর্যায়ে পৌঁছায়। এমনই এক ব্যর্থ গবেষণা ছিল দ্য স্লিপ এক্সপেরিমেন্ট। রাশিয়ান মিলিটারি ও গোয়েন্দা সংস্থা KGB ঘুমহীন সৈন্য তৈরি করার চিন্তা করছিল। তারা সাইবেরিয়ার একটি সিক্রেট মিলিটারি ফ্যাসিলিটিতে এই গবেষণার ব্যবস্থা করেন। গবেষকরা একটি নতুন পরীক্ষামূলক গ্যাস আবিষ্কার করেন। গ্যাসের মাধ্যমে ঘুম নিধন সম্ভব। এদিকে গ্যাসটি পরীক্ষা করার জন্য সোভিয়েত কর্তৃপক্ষ 5 জন রাজনৈতিক বন্দীর সঙ্গে মিথ্যা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী যদি এই 5 জন বন্দী গবেষণায় সকল প্রকার সাহায্য করে, 1 মাস না ঘুমিয়ে থাকেন, তাহলে তাদেরকে চিরতরে মুক্তি দেওয়া হবে। পরীক্ষাটি করার জন্য গবেষণাগারে একটি কক্ষ ঠিক করা হয়। ওই কক্ষে বন্দীদের জন্য 30 দিনের শুকনো খাবার পানীয়র ব্যবস্থা করা হয়। এর একটি দেয়ালে গবেষকদের পর্যবেক্ষণের জন্য কাজ দেওয়া হয়। তাছাড়া কক্ষের ভিতরে 6টি মাইক্রোফোন ক্যামেরা সেট করা হয়। এরপর সাবজেক্টদের ওই কক্ষে বন্দি করে গ্যাস প্রয়োগ করা হয়। কিন্তু কি ছিল তার পরিমাণ? গ্যাস প্রয়োগের পরে প্রথম 4 দিন বন্দীরা সাধারণ ব্যবহার করেছিলেন। তারা নির্গম 4 দিন কাটানোর পর ভিন্ন আচরণ শুরু করে। এর পরিণাম সহ্য করতে না পেরে তারা তাদের অতীতের দুর্ঘটনা নিয়ে কথা বলতে শুরু করেন। 5ম দিন থেকে তারা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দেয়। এরপর তারা মাইক্রোফোনে অর্থহীন ফিসফিস শুরু করে। এই বন্দিদশা থেকে মুক্তির জন্য গবেষকদের তাদের নেতাদের দৌড়িয়ে দেওয়ার ফলাফল দিতে শুরু করেন। রাশিয়ান গবেষক মনে করেছিলেন এটি ছিল গ্যাসের প্রভাব। ধীরে ধীরে বন্দীরা সকল কথাবার্তা বন্ধ করে শুধু মাইক্রোফোনে ফিসফিস করতে থাকে। 9ম দিন হঠাৎ এক বন্দী চিৎকার করতে শুরু করেন। সে তার বোকাল কর্ড ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত চিৎকার করতে থাকেন। অস্বাভাবিকভাবে বাকি 4 বন্দী এতে কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি। তারা নীরবভাবে মুখ থেকে বইয়ের পাতা ছিঁড়ে সেগুলো কাছের দেয়ালেও ক্যামেরায় লাগিয়ে দেন, ফলে গবেষকরা আর বন্দীদের দেখতে পান না। এরপর তারা পুরোপুরি নিঃশব্দ হয়ে যান। এভাবে 3 দিন কাটার পর গবেষকরা মাইক্রোফোন ঠিক আছে কিনা তা পরীক্ষা করলো। রুমের অক্সিজেন সাপ্লাইও চেক করলেন এবং নিশ্চিত হলেন যে বন্দীরা সবাই জীবিত। কোনো উপায় না পেয়ে গবেষকরা ইন্টারকমে বন্দীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে বললেন তারা কক্ষে প্রবেশ করবে এবং বন্দীরা যদি কোনো সমস্যা সৃষ্টি না করে তবে একজন বন্দীকে মুক্তি দেওয়া হবে। একজন বন্দী ভয়ানক স্বরে উত্তর দিলেন তারা মুক্তি চান না। এরপর থেকে বন্দীরা আবার কথা বলা বন্ধ করে দেন। শেষমেশ কোনো উপায় না পেয়ে 15তম দিন গবেষকরা ঠিক করলেন তারা কক্ষে প্রবেশ করবেন। এই জন্য তারা রাশিয়ান স্পেশাল ফোর্সকে তলব করলেন। রাশিয়ান স্পেশাল ফোর্স কক্ষে প্রবেশের পূর্বে তারা ওই পরীক্ষামূলক গ্যাসের সাপ্লাই বন্ধ করে দেন এবং কক্ষে সাধারণ বায়ু প্রবেশ করালেন। এতে সকল বন্দী চিৎকার শুরু করলেন। তারা বারবার ওই গ্যাস পুনরায় চালু করার জন্য আকুতি করতে থাকলেন। এই পরিস্থিতিতে রাশিয়ান সৈন্যরা কক্ষে প্রবেশ করলেন। সৈন্যরা কক্ষে প্রবেশ করে বন্দীদের পরিস্থিতি দেখে ঘাবড়ে গেলেন। বন্দীদের শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস খুলে পড়ছিল, তাদের হাড়গোড় বের হয়ে আসছিল। 5 বন্দীর মধ্যে 4 জন জীবিত ছিলেন। জীবিত বন্দীরা গ্যাসের জন্য আকুতি করতে থাকেন এবং কক্ষ থেকে বের হতে অস্বীকৃতি জানান। তাদেরকে কক্ষ থেকে বের করার চেষ্টা করলে 2 সৈন্য প্রাণ হারান এবং 1 জন আহত হন। বন্দীদের কক্ষ থেকে বের করার পর গবেষকরা কক্ষে প্রবেশ করে রীতিমতো থমকে গেলেন। মজুদ খাবারের কিছুই বন্দীরা ধরেননি এবং তারা নিজেদের শরীর থেকেই মাংস খাচ্ছিলেন। এছাড়াও মৃত বন্দীর শরীরের বিভিন্ন অংশ জীবিতরা খেয়ে ফেলেছিল। গবেষকরা জীবিত বন্দীদের পরীক্ষার জন্য অ্যানেস্থেসিয়া প্রয়োগ করে অবশ করার চেষ্টা করলে বন্দীরা অস্বীকৃতি জানায়। জোর করে একজনকে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করলে তার হাড় বন্ধ হয়ে যায় এবং সে মৃত্যুবরণ করেন। জীবিত 3 বন্দীর পরীক্ষা করার জন্য অ্যানেস্থেসিয়া ব্যবহার না করে পরীক্ষা করা হয়। গবেষকরা পরীক্ষা করে জানতে পারেন এই গ্যাসটিতে অতিমাত্রায় আসক্ত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়াও এই গ্যাসের প্রভাবে বন্দীদের সকল ব্যথা বোধ ও অন্যান্য আবেগ বিলুপ্ত হয়েছিল। গ্যাসটি তাদের শারীরিক শক্তিও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। গ্যাসটির প্রভাব সম্ভাবনা হিসেবে দেখে একজন রাশিয়ান জেনারেল এই পরীক্ষা চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু গবেষকরা রাজি
হয়েছিলেন না। এরপর গবেষক বা জীবিত বন্দীদের সঙ্গে কি হয়েছিল তা সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হয় 1945 সালের পরে ওই মিলিটারি গবেষণাগার পুরোপুরি সিল করে দেওয়া হয়। এই সকল পরীক্ষা সম্পর্কেও সাধারণ মানুষের কোনো ধারণা ছিল না। ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিন, এবং আপনি যদি এমন আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চোখ্খুপায়ো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।